বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, যিনি এখন কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রিতেও তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী। আর পাওলি দাম যে টলিউডের জনপ্রিয় নায়িকা এটা কারোই অজানা নয়। তবে ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই গুঞ্জন, জয়া আহসানের সঙ্গে মোটেও সম্পর্ক ভালো নয় পাওলি দামের। এখন প্রশ্ন, কি এমন ঘটল তাদের দুজনের মধ্যে যে কারণে পাওলি দাম জয়া আহসানকে নিয়ে আপত্তি করছেন? তবে সব গুঞ্জনকে পেছনে ফেলে এবার এই বিষয়ে মুখ খুললেন পাওলি দাম। ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। পাওলি দাম বলেছেন, আচ্ছা কোনোদিন কি আমাদের ঝগড়া করতে দেখেছেন? ইন্দো বাংলাদেশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তো জয়া, আমি আর তনুশ্রী স্টেজে সারাক্ষণ ফিসফিস করে যাচ্ছিলাম। আর জয়া এখানে কলকাতায় তো অনেকদিন ধরেই ভালো কাজ করছে, সমস্যাটা কোথায়? আমার আপত্তিটা ছিল অন্য জায়গায়। আপত্তি প্রসঙ্গে পাওলি দাম বলেন, আমাদের প্রশ্ন স্বীকৃতির জায়গাটা নিয়ে। আমার সিনেমা সত্তা বাংলাদেশে 5টি বিভাগে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, বেসরকারি পুরস্কারও পেয়েছে। পুরস্কার বা মনোনয়ন তো দূর, এসবের কিছুই আমাকে জানানো হয়নি। সবকিছু হয়ে যাওয়ার পর পরিচালকের কাছ থেকে জানতে পেরেছিলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার না হয় শুধু দেশের নাগরিকদের জন্য, কিন্তু স্বীকৃতির ক্ষেত্রে কেন শিল্পীদের নাগরিকত্ব বিচার্য হবে? কই, এখানে কলকাতায় তো সেটা করা হয় না। জয়া এখানে যেমন ভালোবাসা পেয়েছেন, পুরস্কারের মাধ্যমে স্বীকৃতিও তো পেয়েছেন। ওখানকার শিল্পীরা এখানে যে স্বীকৃতি পাচ্ছেন সেটা ওখানেও হওয়া উচিত। উল্লেখ্য, শাকিব খানের বিপরীতে সত্তা সিনেমায় অভিনয় করেছিলেন পাওলি দাম, আর এই সিনেমাটি পরিচালনা করেছিলেন পরিচালক হাসিবুর রেজা কল্লোল। প্রিয় দর্শক, এই দুই অভিনেত্রীর মধ্যে কার অভিনয় আপনার কাছে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের সকল আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ওয়েব ইউটিউব চ্যানেলে।